হাই বন্ধুরা, আরও একবার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আমাদের আরও একটি হাস্যকর এপিসোডে। প্রত্যেকটি প্রাণী অবুঝ হয়ে থাকে এবং তারা দেখতে খুব কিউট প্রকৃতির হয়ে থাকে, তবে প্রত্যেকটি প্রাণী প্রচণ্ড পরিমাণে দুষ্টুমিও করে থাকে, আর তাদের এই দুষ্টুমির জন্য তারা প্রচণ্ড পরিমাণে হাস্যকর মুহূর্ত সৃষ্টি করে। আমাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ নিষ্পাপ এবং অবুঝ প্রাণীদের কতগুলি হাস্যকর মুহূর্ত দেখতে চলেছেন, তাই আজকের ভিডিওতে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন এই হাস্যকর এপিসোড শুরু করা যাক। এতদিন তো আপনারা বাড়ির বাচ্চা কিংবা বড়দের বার্থডে সেলিব্রেট করেছেন, তবে আপনি কি জানেন 2022-এ নতুন করে শুরু হয়েছে কুকুরের জন্মদিন পালন করা? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি, কারণ আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন যে কুকুরের বার্থডে কিভাবে সেলিব্রেট করা হয়। এখানে দেখতেই পাবেন যে এতটা যত্ন সহকারে এবং কতটা সম্মানের সহিত কুকুরের জন্মদিন পালন করা হচ্ছে। এতদিন তো ডান্স করা অবস্থায় আপনারা বিভিন্ন রকমের পশু কিংবা পাখিকে দেখেছেন, তবে একটি ছাগল কতটা উন্নত মানের ডান্স করতে পারে সেটা এই ভিডিও দেখলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। কারণ এই ভিডিওতে দেখতেই পাবেন যে দুটি ছাগল একে অপরের সঙ্গে পা মিলিয়ে বেশ আনন্দের সঙ্গে ডান্স করে যাচ্ছে। আপনারা সিনেমার মধ্যে অনেক রকমের ভালোবাসার গল্প শুনেছেন কিংবা দেখেছেন, তবে আমাদের আজকের লিস্টে থাকা এই দৃশ্য দেখে আপনি গভীর ভালোবাসার কথা তুলে ধরবেন। যদিও বা এই দুটি মনিটর লেজার্ড একে অপরকে ভালোবাসছে না, বরং এইভাবে জড়িয়ে ধরে তারা লড়াই করে যাচ্ছে, আর তাদের এইরূপ ঝগড়া ওখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের জন্য কোনো হাস্যকর মুহূর্তের থেকে কম কিছু না। যখন প্রচণ্ড পরিমাণে ছটপটে এবং দুষ্টু প্রাণীর নাম উঠে আসে, তখন সবার প্রথমে বানরের কথা বলা হয়, কারণ এই সকল বানরগুলি কিছু সময় এমন সব মজার ঘটনা ঘটিয়ে থাকে যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আর আমার মুখ থেকে এইরূপ বক্তব্য শোনার পর যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে, তাহলে এই ভিডিও ক্লিপটি একবার দেখুন। এখানে দেখতে পাবেন যে একদল বানর একটি কাঁকড়াকে ঘিরে রেখেছে, আর তারা প্রত্যেকে বারে বারে কাঁকড়াটিকে যাচাই করার চেষ্টা করে যাচ্ছে। এই সকল বানরগুলি কাঁকড়াকে কোনো এলিয়েন প্রজাতির প্রাণী ভেবে নিয়েছে, যে কারণে তারা প্রত্যেকেই এই কাঁকড়াকে নিয়ে গবেষণা শুরু করেছে। আমাদের লিস্টে থাকা এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে এক ব্যক্তি নিজের মুরগিকে খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছে, তবে মুরগিটিকে এইভাবে বন্দি করে রেখে যাওয়ার পর তার প্রেমিক সেখানে এসে উপস্থিত হয় আর নিজের সঙ্গীকে খাঁচার মধ্যে থেকে বার করে। একটা মোরগ যে তার পার্টনারের জন্য এতটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে সেটা হয়তো জীবনের প্রথমবার দেখবেন। তবে এখন প্রশ্ন উঠে আসে যে এই মোরগ কিভাবে জানলো খাঁচার দরজা এমনভাবে খুলতে হয়। এতদিন আপনারা বিভিন্ন রকমের ডান্স দেখেছেন এবং বিভিন্ন রকমের পোজ দেখেছেন, তবে আপনি কি কখনো ইঁদুরের ডান্স দেখেছেন? কারণ আমাদের এই ভিডিওতে দেখতে চলেছেন ইঁদুরের অবিশ্বাস্য ডান্স। যদিও বা এই ইঁদুর ডান্স করতে চায়নি, কিন্তু তার মালিক তাকে ধরে বেঁধে ডান্স করাচ্ছে। তবে এতটা পরিমাণে হাস্যকর ডান্স আপনি কি আগে কোনোদিন দেখেছেন? নিচে কমেন্টে আমাদের সকলকে জানিয়ে দেবেন। একটি কুকুরের মধ্যে কত রকমের ক্রিয়েটিভিটি রয়েছে সেটা নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা যায় না। আর যখন কোনো কিছু খাওয়ার কথা উঠে আসে, তখন বিভিন্ন রকমের স্টাইলে তারা ক্রিয়েটিভিটি দেখিয়ে থাকে। তবে আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি মহিলা কুকুরগুলির সামনে একটি করে খাবার রেখে দেয়, আর কুকুরগুলির মালিক তাদেরকে যতক্ষণ না পর্যন্ত খাবারের কথা বলে ততক্ষণ তারা খাবার স্পর্শ পর্যন্ত করে না। তারপর দেখা যায় এই মহিলা যখন কুকুরগুলিকে খাবার খাওয়ার কথা বলে, তখন তাদের পাশে বসে থাকা এই ছোট্ট সাইজের কুকুর প্রত্যেকের খাবার একে একে খেয়ে নেয়। এই কুকুরটিকে দেখতে যতটা ছোট, সে কাজে কামের দিক থেকে তার দ্বিগুণ পরিমাণে স্মার্ট, অর্থাৎ ছোটা প্যাকেট বাড়া ধামাকা। এমন কিছু মানুষ রয়েছে যারা বন্য জীবজন্তুকে লালন পালন করতে একটু বেশি পছন্দ করে, আবার এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজের সন্তানের মতো করে এই সকল অবুজ প্রাণীগুলিকে ভালোবাসা দেয়। এখানে দেখতে পাবেন যে এক ব্যক্তি ঘাসের মধ্যে শুয়ে থাকায় একটি শিয়ালকে আদর করার জন্য এগিয়ে যায়,
তবে এই ভিডিওর প্রথম দিকে দেখতে পাওয়া যায় এখানে শুয়ে থাকা শিয়াল বেশ আরামের সঙ্গে ব্যক্তিটির আদর অনুভব করছিল। তবে অল্প কিছু সময় পরে সে যখন ব্যক্তিটিকে দেখতে পায় তখন রকেটের গতিতে এখান থেকে ছুটে চলে গিয়েছিল। বন্য শিয়াল কোন মানুষকে দেখা মাত্রই লুকিয়ে পড়ে, কিন্তু এখানে যে শিয়ালটিকে দেখতে পাচ্ছেন সে এই ব্যক্তিকে দেখার পর রকেটের গতি ধরে নিয়েছিল। অবুজ প্রাণীগুলি কিছু সময় এক্সারসাইজ করে থাকে, তবে এক্সারসাইজ করার সময় তারা যে হাতে নাতে ধরা পড়ে যায় সেটা ভিডিওতে প্রথমবার দেখবেন। এই ব্যক্তি যখন ইঁদুরের সন্ধান পায় তখন নিজের মোবাইলের ক্যামেরা অন করে এই ভিডিওটিকে রেকর্ড করেছিল। এখানে দেখতে পাবেন যে একটি ইঁদুর তার কেটে ফেলার চেষ্টা করে, তবে তার সামনে থাকা বক্স সরানো মাত্রই এই ইঁদুরটি হাতে নাতে ধরা পড়ে যায়। এরপর দেখা যায় তার মালিক যখন তাকে হাতে নাতে ধরে ফেলে তখন সে মালিকের দিকে এইভাবে দেখতে থাকে। তারপর সে হয়তো মনে মনে চিন্তা ভাবনা শুরু করে দেয় যে আরে যা, আজকে তো আমার চুরিবিদ্যা হাতে নাতে ধরা পড়ে গেল। অধিকাংশ সময় দেখতে পাওয়া যায় একটি বিড়াল ইঁদুর কিংবা পায়রাকে শিকার করতে চায়, আর তারা শিকার করার কাজে এতটা পরিমাণে পারদর্শী যার ফলে তাদের শিকার খুব একটা মিস যায় না। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি বিড়াল খুব ধীর গতিতে পায়রার কাছে যেতে শুরু করেছে, কারণ সে সম্পূর্ণ ভেবেই নিয়েছে যে সে আজকে পায়রাকে শিকার করবে। কিন্তু এই বিড়ালটি পায়রার কাছে পৌঁছানো মাত্রই সে পায়রাকে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে আসে। এই ভিডিও ক্লিপটিতে পরবর্তীতে যে এই রকমের দৃশ্য দেখা যেতে পারে এটা সম্পূর্ণ সকলের চিন্তা ভাবনার বাইরে ছিল। যদিও বা এই ভিডিওটি প্রথমবার দেখে আমি নিজেও কনফিউজ হয়ে গিয়েছিলাম। এতদিন তো শুধুমাত্র মডেলার এবং কিছু স্টাইলিশ মেয়েদের ক্যাটওয়াক দেখেছেন, কিন্তু আমাদের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে মডার্ন মেয়েদের এই স্টাইল 2022 সালের কাক কপি করে নিয়েছে। তাহলে বর্তমানে মেয়েদের ক্যাটওয়াক নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। যদি আপনার কোনো বান্ধবী থাকে এবং সে যদি এই রকমভাবে ক্যাটওয়াক দিয়ে থাকে তাহলে তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি বিড়াল তার মালিকের পারফিউমের গন্ধ শুঁকছে, তবে বারংবার পারফিউমের গন্ধ শোকার পর সে হঠাৎ করে মাথা ঘুরে যাওয়ার মতো অ্যাক্টিং করে। তবে তার মালিকের বগলের নিচে আদৌ কি সুগন্ধ ছিল নাকি দুর্গন্ধ ছিল এটা বিড়ালটা ভালো করে বলতে পারবে। তবে এই ভিডিওর নিচে কমেন্টে আপনারাই আমাকে জানাবেন যে বিড়ালটি সুগন্ধে অজ্ঞান হয়ে গিয়েছে নাকি দুর্গন্ধে অজ্ঞান হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।